আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এই মুহূর্তে এলাম একটু সিঙ্গার মাঠে, কথা বলবো আমার দুই প্রগতিশীল কৃষক বন্ধুর সঙ্গে। আমার এক ভাইয়ের নাম হচ্ছে জহিরুল আলম। জহিরুল আলম। আমার নাম হচ্ছে আসাদুল মণ্ডল। এবং আমার আরেক ভাইয়ের নাম হচ্ছে আসাদুল মণ্ডল। তো আমি ভাইদের সঙ্গে কথা বললাম, ভাইরা আমাদের অরো এগ্রির প্রোডাক্ট অরোকেল দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন এবং এর অথেন্টিক রেজাল্টও আছেন বললেন। এবার আমরা এই ধরনের আপনাদের এরিয়ায় প্রচুর ভিডিও করেছি, তো আমরা ধরুন আপনাদের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমরা নতুন কিছু কিছু এরিয়ায় আমার গ্যাস ভাইদের এরিয়ায় প্রচুর চাষিরা আপনারা ব্যবহার করছেন এবং এর সম্পর্কে নতুন কিছু যেগুলো তথ্য সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। যেরকম অরোমেট বা অরোকল্পির মানে দোকানে যখন যান দোকানদারের কিন্তু এত ডিটেলস বলা সম্ভব হয় না, তাহলে সেই সম্পর্কে আরও কিছু কথা বলবো। এবং আমি এই মুহূর্তে যে ভিডিওটা করছি আপনাদের, আমরা বিভিন্ন নতুন এরিয়ায় প্রচুর কাজকর্ম শুরু করেছি, সেই সব এরিয়া চাষিরা এখনও এর ব্যবহার জানে না। আপনারা কেন ব্যবহার করেন এবং এর ব্যবহার করলে কী উপকার হয় সেইটুকু আপনারা একটু বলেন। ব্যবহার করলে যেরকম ফাঙ্গিসাইড কাজ করছে, মানে রোগ ফাঙ্গিসাইড বলতে কোনো রোগ লাগে, রোগের ব্যবহার করলে লতানি ফসলে তো আরও ভালো দুর্দান্ত রিজাল। এই আপনি যেমন একটা নতুন তথ্য দিলেন যে লতানি ফসলে প্রচুর চাষিরা বলেছে যেগুলো লতানি ফসল তার ক্ষেত্রে বিরাট আপনাদের সবাই ব্যবহার করে এটা আমরা বুঝে গেছি যে আপনাদের মার্কেট ভিজিট করে গাছের স্প্রিড ক্ষমতা বেশ লংজিভিটিও রাখে ভালো সতেজ রাখে। এবং যারা ব্যবহার করিনি এখনো, যেসব আমরা চাষিদের কাছে দীর্ঘক্ষণ ধরে বলে বোঝানোর চেষ্টা করি, এবার আপনাদের কথা শুনে তারা আরো আগ্রহী হয়। চাষিরা ব্যবহার করুক, এই জিনিসটা খুব ভালো জিনিস, ব্যবহার করলে সে বুঝতে পারবে খুব ভালো জিনিস, খুব রেজাল্ট আমাদের মাঠে সিঙ্গার মাঠে খুব রেজাল্ট, খুব ভালো জিনিস। ধন্যবাদ আপনাদের এই চাষিদের পরামর্শ দেওয়ার জন্য। এবং আপনাদের দুজনের ফোন নাম্বারটা একটু বলুন। 91-53-69-12-04 ভাই আপনার নাম্বার 62-96-05-06-12। তো আমি সর্বশেষ যে কথাটা আপনাদের কাছে জানতে চাইবো, ধরেন এই প্রোডাক্টটা আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন, মানে ব্যবহার করে ঠকেননি তো? না না ঠকেনি। তাহলে আমি যেসব এরিয়ায় চাষিদের ব্যবহারের জন্য বলছি তারা ঠকবে না তো? না তারা ঠকবে না, খুব ভালো ওষুধটা। ধন্যবাদ আপনাদের, উভয়েরই দিনটা শুভ হোক এবং আগামী দিন আপনাদের সঙ্গে আমরা অবশ্যই আসি এবং থাকছি বা থাকবো। ধন্যবাদ।